আসসালামু আলাইকুম স্ট্রিমইয়ার্ড লাইভ স্ট্রিমিং এর দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা লাইভ করব। আজকে আমরা জানবো কিভাবে স্ট্রিমইয়ার্ড লাইভ স্ট্রিমিং এর সাহায্যে মোবাইল থেকে অ্যান্ড্রয়েড ফোন থেকে লাইভ করবেন। তো চলুন চলে যাই আমরা স্ক্রিনে। প্রথমে আপনাকে streamyard.com ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে এখানে লিঙ্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এইখানে আসার পরে আপনাকে এইখান থেকে যে তিনটা আইকন দেখতে পাচ্ছেন এই কোনায়, এখানে ক্লিক করার পরে এখানে একদম লাস্ট থেকে তিনটা উপরে অপশন আছে, যেটা হচ্ছে ডেস্কটপ সাইট লেখা আছে। এটাতে ক্লিক করলে এটা আপনার ডেস্কটপ মোডে চলে যাবে, অ্যান্ড্রয়েড ফোন থেকে ডেস্কটপ মোডে চলে যাবে। তো এরপরে আপনি এখানে একটা ইমেল দিবেন, যে ইমেলটাতে আপনার একটা কোড যাবে। এই কোডটা গেলে আপনি এখানে লগ ইন করতে পারবেন। এখানে কোনো ধরনের পাসওয়ার্ড দরকার হবে না, বা যে পার্টিসিপেন্ট থাকবে তারও কোনো ধরনের পাসওয়ার্ড থাকবে না, জাস্ট লিঙ্ক থেকে ক্লিক করলেই হবে। ওকে, এখানে জিমেলে গিয়ে লগ ইন কোড দিলাম। আমার জিমেলে অলরেডি কোড চলে গেছে। ওকে, আমি আমার স্টুডিওতে লগ ইন করে ফেললাম। এখন এইখান থেকে ব্রডকাস্ট থেকে এখানে ক্রিয়েট ব্রডকাস্ট, অ্যাড ডেস্টিনেশন থেকে এখান থেকে আপনি আপনার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ যেটা থেকে আপনি লাইভে যেতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ফেসবুক প্রোফাইলটা সিলেক্ট করে নিলাম। ওকে, আমার ফেসবুক প্রোফাইলটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। ওকে, নাও এখানে আপনি চাইলে এখান থেকে আরও সিলেক্ট করতে পারবেন। ইউটিউব, একই সাথে আপনি চাচ্ছেন যে ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন লাইভ করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে আরেকটা সিলেক্ট করে নিতে পারবেন, সমস্যা নেই। এখানে আমি লিখলাম টেস্ট। এখানে শিডিউল আসছে, আপনি চাইলে শিডিউল করে দিতে পারবেন। এখানে শিডিউল হচ্ছে আপনার ভিডিওটা যদি আপনি লাইভ স্ট্রিমিংটা যদি শিডিউল করে করতে চান, সাপোজ 10টার সময় করতে চাচ্ছেন, তার কিছুক্ষণ আগে শুরু করবেন, তাহলে এইখান থেকে আপনি শিডিউল করে করতে পারবেন। শিডিউল একটা কাউন্টডাউন দিয়ে দিলেন, তখন সেটা 10 মিনিট পরে শুরু হবে। আপনি এখান থেকে একটা থাম্বনেল আপলোড করতে পারবেন, যেটা আপনার আগে ফেসবুকে পোস্ট যাবে, সেটা এখানে আপলোড করতে পারবেন। আর যদি সরাসরি করতেন সেক্ষেত্রে এখানে উঠাই টিকমার্কটা উঠাই দিয়ে ক্রিয়েট ব্রডকাস্ট। এখান থেকে আপনি আপনার ক্যামেরাটা চেক করে নেবেন এবং মাইক্রোফোনটা চেক করে নেবেন। ওকে, নাও তারপরে এখান থেকে আপনি আপনার নামটা লিখবেন, ইন্টার ব্রডকাস্ট স্টুডিও। ওকে, আমরা আমাদের মেন স্টুডিওতে চলে আসছি। এখান থেকে আমরা আমাদের স্ক্রিনটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, আমাদের নিজের হোস্ট যে স্ক্রিনটা থাকবে সেই স্ক্রিনটা শেয়ার করে দিলাম। একটু নিচে চলে আসি, আমরা এখান থেকে দেখতে পাবো স্ক্রিন শেয়ার ইনভাইট। আমরা যাকে ইনভাইট করবো তাকে কীভাবে ইনভাইট করবো, এখান থেকে জাস্ট একটা ক্লিক করলে এখানে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটা কপি করবেন। কপি করে তাকে সেন্ড করবেন মেসেঞ্জার, ইমেল বা জিমেলের মাধ্যমে। কপি করলাম। অ্যাজ এ গেস্ট হিসেবে যদি আমি লগ ইন করি তাহলে কেমন দেখায় আমি একটু ট্রাই করে দেখি। এখান থেকে আরেকটা ট্যাব ওপেন করলাম, তারপরে এখানে কপি পেস্ট। অ্যাজ এ গেস্ট হিসেবে যখন আমি লগ ইন করবো তখন জাস্ট নিজের নামটা লিখে লগ ইন করলেই হবে। ওকে আমি এখানে নাম দিলাম গেস্ট আমার মাইক্রোফোন ঠিক আছে ওকে এন্টার ব্রডকাস্ট স্টুডিও আপনি এইখান থেকে এটা ডেস্কটপ সাইড করে দিবেন ডেস্কটপ মোড করে নেবেন এন্টার ব্রডকাস্ট স্টুডিও ওকে গেস্টের পরপর শেষ আমরা এখন মেইন স্টুডিও চলে যাব এটা মিনিমাইজ করে রাখলাম সরি এইখান থেকে মিনিমাইজ করে রাখলাম এইখানে এটা হচ্ছে আমাদের মেইন স্টুডিও এই যে এইখান দেখেন আরেকটা গেস্ট আমি একটা শো করতেছি এটা ক্লিক করলাম এখন আমার দুইটা শো করতেছে ওকে এইভাবে চাইলে আপনি অনেককেই ইনভাইট করে লাইভ শুরু করতে পারবেন এইখান থেকে আপনি কমেন্ট অপশন থেকে এখানে যারা কমেন্ট করবে যারা ভিউয়ার করবে তারা তাদের কমেন্টটা আপনি হচ্ছে এখানে ক্লিক করলে এখানে কমেন্টটা শো দিলে এইখানে দেখেন কমেন্টটা দেখা যাবে তখন আপনি তাদের কমেন্টটা নিয়ে আলাপ আলোচনা করতে পারবেন এখানে আরো অনেক অপশন আছে এখানে চাইলে আপনি একটা ব্যানার এড করতে পারবেন ক্রিয়েট এ ব্যানার লিখতে পারেন আস্ক Add banner. Show them. Okay. নতুন আরেকটা করে ক্লিক করে দিই আগের ব্যানারটাতে এই যে নিচের এই স্ক্রল অ্যাক্রস এটা টিক মার্ক দেওয়া হয় না যার কারণে এটা এখানে স্টিল হয়েছিল কিন্তু আমি যদি টিক মার্কটা দিয়ে দিই তাহলে কি হয় দেখেন টিক মার্কটা দিয়ে দিলাম অ্যাড ব্যানার শো Take it down to it. Is it needs the app anything left of that? If they can take a color to change for the one. Color to change for the one on a option of the regular of the চাইলে চেঞ্জ করতে পারবো না কারণ এগুলো হচ্ছে প্রিমিয়াম ওকে নাও আপনি এখান থেকে গো লাইভ দিলে আপনার এটা লাইভ শুরু হয়ে যাবে আপনি যদি লাইভটা সেভ করতে চান সেক্ষেত্রে এটা আপনি ব্যাকে গিয়ে যখন লাইভটা শেষ হবে তখন এখানে Past broadcast में जो ऑप्शन रहता है भाई इखने आपने लाइव टेस्ट सेव होता है भाई तो अपन आपने इखने तक डाउनलोड करते हैं बर्मन लाइव टा आपने सेम है भाई इखने तक Facebook, YouTube, LinkedIn उन्हें गुलाब एक शायद लाइव करते हैं बर्मन जो दिखने पोस्ट तक आवश्यक कमेंट बॉक्स साना बन थैंक यू सलामुअलैकुम